বন্ধুরা ট্যাবা মাছটা দেখুন, বন্ধুরা ট্যাবা মাছটা দেখুন, বন্ধুরা বন্ধুরা সাইজটা দেখুন, বন্ধুরা শুধু বন্ধুরা ট্যাবা মাছের সাইজটা দেখুন। কি রে ফিরে যাওয়ার পথেই তো। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সুন্দরবন ওয়াইল্ড লাইফের নতুন একটা ভিডিও স্বাগত। তো আজকে আমরা আবারও মাতলায় চলে এসেছি মাছ ধরতে। পার্শ্বে মাছ শুনেছি প্রচুর পার্শ্বে মাছ ঢুকেছে নাকি মাতলায়। আজকে পার্শ্বে মাছ ধরবো, শুধু পার্শ্বে মাছ। আজকে মোটামুটি মাছ ধরবো, তারপরে বাড়ি যাবো। মাছ না ধরে বাড়ি যাবো, যত সময় মাছ না মাছ ধরবো তারপরে বাড়ি যাবো। তো আজকে হাওয়া হচ্ছে কিন্তু বন্ধুরা, প্রচুর হাওয়া হচ্ছে, মানে নদীতে আজকেও মাতলা খেপে আছে, মানে ঢেউ হচ্ছে, প্রচুর ঢেউ হচ্ছে নদীতে আজকেও। চলুন বন্ধুরা, আজকে আমাদের সাথে আরো দুজন আসছে, সেই বোবা দা, আমাদের বোবা দা সুশান্ত দা আসছে, দুজন আছে আজকে, আবার দুজন আসছে আমাদের সাথে। চলো ভিতরের দিকে যাওয়া যাক। হ্যাঁ চলো ভিতরের দিকে যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা ভিতরের দিকে যাবো, তারপর দেখা হচ্ছে। আর সেই জাল পাতার সময় দেখা হচ্ছে বন্ধুরা। এই যে বান্ধন দিলাম গামছার, মাছ না ধরে আজকে আর বাড়ি যাচ্ছে। আর বান্ধনও খুলছো না নাকি? না না, মাছ ধরবো তারপর বান্ধন খুলবো। ওই দিকে জাল বের করছে। আকাশে মেঘলা, বৃষ্টি আসবে মনে হচ্ছে বন্ধুরা। আকাশে দেখতে পাচ্ছেন পুরো কালো মেঘ, বৃষ্টি আসবে মনে হচ্ছে। পড়াও শুরু হয়ে গেল তো বৃষ্টি, বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর এদিকে জাল ছাড়াচ্ছে, এর পাতা হবে। একটু লেট হয়ে গেছে আমাদের নাকি? অনেকটা ভাই, অনেকটা লেট হয়ে গেছে। এতক্ষণ মানে অনেকটা মাছ ধরা হয়ে যায়, আমাদের দেরি হয়ে গেছে। এ কি রে পাটা দেবে নাকি? কিছু আসছে লো নৌ বোট, পালের দড়ি বেঁধে দিল। আর এদিকে রা জাল পাততে পারতে বেরিয়ে যাচ্ছে। তো আমরা জালটা বেঁধে নিই, তারপরে দেখা হচ্ছে বন্ধুরা। জাল পাতা কমপ্লিট, এবার উপরে গিয়ে বসবো নাকি? এর উপরে গিয়ে বসবো। এক্ষুনি মেঘ ছিল আর আকাশ পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা, সেজন্য তো বললাম সরে যা। চলো সামনের দিক যাওয়া যাক, এবার বসবো তারপরে আসবো। বাড়ি যাওয়ার পথে বন্ধুরা দেখুন, বন্ধুরা ট্যাবা মাছটা দেখুন, বন্ধুরা ট্যাবা মাছটা দেখুন, বন্ধুরা বন্ধুরা সাইজটা দেখুন, বন্ধুরা শুধু বন্ধুরা ট্যাবা মাছের সাইজটা দেখুন। কি রে ফিরে যাওয়ার পথেই তো, আর বসবো ভেবেছিলাম, আমার দাঁতে বেঁধে গেছে। চলো ছাড়ানো হয়ে গেছে, চলো থাক। ভালো বড় সাইজের পাশে বন্ধুরা, এবার উপরে গিয়ে বসবো আমরা। এটা ফেরার পথে পেলাম তাই পাশেটা, ভালো সাইজের পাশে। ছোট চল না, ও ঠেলে নিয়ে ডুবে যাচ্ছে। চলো এবার কি বসবো বন্ধুরা, জাল চেক দেওয়ার সময় দেখা হচ্ছে। এটা তো ফেরার পথে পেলাম মাছটা, আর জাল চেক দেওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা। চলুন এবার আমরা জাল চেক দেবো, জালের খুঁজে ধরে চলে এসছি। চলো চেক দাও, হ্যাঁ মাছ ধরতে হয় তো। বোবারা শুনতে পায় না আর কি বলবো। কি মাছ হয়েছে প্রথমে? কি মাছ খয়রা লাফাচ্ছে এখনো ছাড়া বন্ধুরা, প্রথমেই মাছ পাতা শুরু করে দিয়েছি বন্ধুরা। আজকে মোটামুটি মাছ ধরো তো, আজকে মাছ ধরে তাই বাড়ি যাবো কিন্তু। যাই হোক আজকে মাছ ধরে তাই বাড়ি যাবো বন্ধুরা। ভাই মজাও লাগতেছে মাছ পাচ্ছি, জাল ছাড়াস নেই এইভাবে রাখ। পাশে বন্ধুরা দেখি মাছ, পাশে মাছ ঢুকেছে তাহলে বন্ধুরা প্রচুর।
শুধু বাসি বাসি মাছ পুরো সাইজের বাসি কিন্তু বন্ধুরা সাইজের বাসি বন্ধুরা পাশের সাইজটা দেখো বন্ধুরা পুরো বাঘা বাসি বন্ধুরা চলো চলো আরো মাছ তোলো আরো তোলো খোট দিলো খোট দিলো দেখো দেখো ধরো ধরো তলার কি মাছ ছিল দুরিয়া 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 দাঁড়া আমি দেখো দুরিয়া দাঁড়া গাছে ধরেছে মাছ তোলো মাছ তোলো মাছ তোলো মাছ তোলো দাদা মাছ তোলো পায়ে মাছ লাগছে আমার প্রচুর মাছ আছে এখানে তো ইল্লা এদিক কি ইল্লা বলে দিল নাকি আবার মাছ আসছে বললো কই আবার শর্ট নে খট পাইছি আবার মাছ বন্ধুরা আবার মাছ আবার মাছ বন্ধুরা দেখুন ডুবে গেলেও লাভ হ্যাঁ কুড়ি তুলে দি আবার মাছ কুড়িটা তুলে ওপাশ ফেল দেখ কিভাবে করছিস কি বড় মাছ ও বন্ধুরা পুরো জ্যান্ত পুরো জ্যান্ত ছাড়িয়ে গেছে মাছটা দেখুন বন্ধুরা পুরো জ্যান্ত মাছ পুরো জ্যান্ত দেখুন কত বড় সাইজটা প্রচুর বড় সাইজ চলো পাশে মাছ ধরবো আসে তালি চলো আবার মাছ বন্ধুরা আবার মাছ দেখুন খয়রা বন্ধুরা আবার মাছ মিরিন 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 চায়না মিরিন ভালো বড় সাইজের খয়রা বেঁধেছে বন্ধুরা চায়না মিরিন নাও চায়না মিরিন সেই সময় ট্যাপা মাছটা কিন্তু বিরাট বড় ছিল জল ট্যাপা ছিল আবার খয়রা বন্ধুরা আবার মাছ আবার মাছ বন্ধুরা বোবা দাদিকে মজা পাচ্ছে মাছ দেখে বোবা দা মজা পাচ্ছে মাছ দেখে ভালো সাইজের মাছ বন্ধুরা ভালো বড় সাইজের খয়রা এই দেখ আবার আবার পাশে বন্ধুরা আবার পাশে দেখুন বন্ধুরা শুধু এই জলের ভিতরে মাছ ধরার মজাই আলাদা কিন্তু দাম হলো দাম হলো জঙ্গলটা কত দূর আমরা কত ভিতর চলে এসেছি আর মাছ লাফালাফি করছে খুব আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না আমাকে ঢেলে নিয়ে যাচ্ছে জল অনেক এখানে পুরাই গলা সমান জল দেখতেই পাচ্ছেন চলো মাছ তোলো মাছ তোলো আবার মাছ তোলো কি 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 ওখানে কি পাশে ও পাশে বন্ধুরা লাঠিটা তুলে দিয়ে দাঁড়াতো মাছ বন্ধুরা ভালোই আছে ভালোই মাছ হচ্ছে নাকি জলে তো ভালো টান জলে প্রচুর টান বন্ধুরা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ঠেলে নিয়ে যাচ্ছে বেশি না কি 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 আবার খয়রা ও পাশেও দেখি ও ও পাশে ভাই তো জালে ফাস্ট হয়ে গেছে মাথা মাথা ঢুকছে না 25 এর ফাস্ট আমি একটা বানাবো ওখানে জাল দাঁড়া এখানে ডাল আছে এটা খয়রা মাছ ধরা জাল তাও পাশে মাছ বাজছে কি এক জায়গা দুরুদিন ভাই কই আমি ধরছি আর একটা তোল তোল ও ও বন্ধু দেখো কত মাছ ধরা দেখো মাছ এক জায়গা তিনটে খয়রা তিনটে তুই ব্যাগের মুখটা ঠিক করে ধর বড় ভাই কতগুলো তিন চারটে এরকম তিনটে চারটে এক জায়গা আছে খয়রা মাছ দেখুন বন্ধুরা একসাথে অনেক বেড়েছে কি আর আছে এই এই ডালটা পুতুল বড় ভাই যা ব্যাগ ধরছে তো বা মাছ মনে হচ্ছে বেরোয় যাবে না না চলো 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 আরো মাছ তোলো আরো তোলো আছে মাছ আছে এই দেখ এই দেখ আবার মাছ কই এই তো মাছ কি মাছ দাদা এটা দাদা এটা কি মাছ দাদা মাছ আছে আবার পাশে মাছ আছে অনেক বলতে আমি আর যেতে পারছি না আমি এবার ফিরে যাবো উপরের দিকে ওরা মাছ ধরে নিয়ে আসুক আমি জাল তুলে দিই তারপরে দেখাচ্ছি কতটা মাছ পেলো প্রথম টানে বাবার দ্বারে এক ধরা দেয়
ওরা মাছ ধরে নিয়ে আসুক, তারপরে দেখা হচ্ছে। ঠিক আছে, তোর সাথে পরে দেখা হচ্ছে আমার। হ্যাঁ যাও যাও, তোরা মাছ ধরে নিয়ে আসুক, আমি আর থাকতে পারলাম না। তোরা মাছ ধরে নিয়ে আসুক, তারপরে দেখা হচ্ছে বন্ধুরা কতটা কি মাছ পেলো একটা নে। চেক দিছিলাম তো তুলে নিয়ে যা লেগেছিল জল, এত জল হয়ে গেছিল আবার পেতেছি, তো অনেক জলের মধ্যেই পেতেছি। আর এবার চেক দেবো, চলো দেখা যাক কি মাছ ওঠে। জাল টানা শুরু করে দিয়েছে দাদা, চলো কই। এ বড় খয়রা ভাই, পুরো একদম বড় সাইজের খয়রা। হে বাদিনি, সাইজগুলো কিন্তু কিন্তু প্রথমে যেমন মাছ বাজছিল তেমন মাছ কিন্তু বাজবে না, কারণ সে সময় জোয়ারে মাছ হচ্ছিল ভালোই আর লেগেছিল খুব। সে টেপা মাছটা কিন্তু হেভি ছিল, জালে বাঁধেনি মাছটা। এই তো একটা তো বিশাল বড় মাছ উঠেছে দেখতে পাচ্ছি, এই দেখো বিশাল বড় মাছ তো। ছাড়াও ছাড়াও মাছ ছাড়াও, আরো তোলো, কটায় হবে না আরো তোলো। কি এখানে জোলা ছিল তাই না? সেই ভাই যাচ্ছিল না, জোলা ছিল। চলো চলো মাছ তোলো, এই যে মাছ কি খয়রা খয়রা মাছ, ভালো বড় সাইজে বন্ধুরা। দেখো খয়রা তুললে হবে না, পাশে তোলো পাশে তোলো। এখনো জল কমিনি বন্ধুরা, এখনো জল আছে কিন্তু মাজার উপরে আছে একটু। আবার মাছ, আবার মাছ বন্ধুরা, আবার মাছ, বড় সাইজের খয়রা, বড় সাইজের খয়রা। এখন ওই তো পুরো জল থই থই করছে, আজকে দক্ষিণে হাওয়া নেই তাই ঢেউ দেখা যাচ্ছে না বন্ধুরা। আবার মাছ, আবার মাছ বন্ধুরা, আবার মাছ। আবার মাছ, দেখ মাছ, খয়রা 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 মাছ বেঁধেছে, পাঁচশো গো পাঁচশো দল। বড় সাইজের খয়রা একদম, এবার আমরা বাড়ির দিকে যাবো বন্ধুরা, এবার আমরা বাড়ি যাবো। তো আজকের ভিডিওতে এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য টাটা।